নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তৈরি করার। তা তালের বড়া তো সবাই তৈরি করতে জানেন আপনারা, তা আমি কিভাবে তৈরি করি আমার নিয়মটা আর কি দেখাচ্ছি। তা আমি তালের এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আগে, নিয়ে তালের এই আঠিগুলো বার করে একটু জল দিয়ে কাই করে নিয়েছি। নিয়ে এইবারে দেখুন, একটা এই ফুটো থালার মধ্যে ঝাঁঝরি থালা নিয়েছি, আর এই বাটির মধ্যে এই যে তলায় এই যে রেখে আমি এই ঘষে ঘষে তালের এই কাঁধগুলোকে বার করে নিচ্ছি। এরমভাবে ঘষে ঘষে আগে তালের এই কাইগুলোকে এইভাবে বার করে নিতে হবে। নিয়ে তারপরে এইটাকে আমি গুড় দিয়ে, চিনি দিয়ে, আটা দিয়ে, নারকল কোড়া দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো। মেখে তারপরে আমি বড়াটা ভাজবো। তা কীভাবে করবো সেইটা আপনাকে প্রথম থেকে ভিডিওটা দেখুন। আমি সব নিয়মগুলো যেভাবে যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন, খুব ভালো খেতে হবে, দেখবেন নরম হবে আর সুন্দর টেস্টও হবে। তা এইভাবে দেখুন আমি যেভাবে করছি। এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে তালের এই ক্ষীরটা বার করা হয়ে গেছে, ওই শাঁসগুলো নিয়ে নিয়েছি আটির থেকে। এইবারে আমি নারকল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকল কোড়াটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আটাটা দেব। তারপরে এই যে সুজি দিচ্ছি। এরপর চিনি দিচ্ছি। তারপরে আমি আখের গুড় দিচ্ছি। এইগুলো সব একসঙ্গে আমি এবারে ভালো করে মাখবো। ভালো করে এইভাবে আমি মেখে নেব, তারপরে বড়াটা ভাজব। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। আমি দুটো তাল নিয়েছি মাঝারি সাইজে। আপনারা তালটা যেরকম নেবেন, একটা তালের করলে পরে সেই রকম আন্দাজ মতন আপনারা ময়দা দেবেন কি আটা দেবেন, চিনি দেবেন, গুড় দেবেন, আন্দাজ মতন এইটা দিতে হবে। আমি দুটো তাল যেহেতু নিয়েছি ওই জন্য আমি একটা নারকল দিয়েছি, আর দু বাটি মিডিয়াম সাইজের দু বাটি আটা দিয়েছি, আর সুজি দিয়েছি 1 কাপ, আর চিনি দিয়েছি 300 মতো, আর গুড় দিয়েছি 250। তা এই দিয়ে আমি মেখে রাখলাম এটা। 1 ঘন্টা আমি এইভাবে রেখে দেব, তারপরে আমি বড়াটা ভাজব। দেখুন বন্ধুরা, আমি এই যে কড়াতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি দেখুন বড়াগুলো ভাজব। এইভাবে আমি তেলের মধ্যে এই যে ছাড়ছি, কম করে রেখেছি গ্যাসটা, না হলে পরে পুড়ে যাবে। আপনারাও ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে করুন, খেতে খুব সুন্দর হয়, নরম তুলতুলে। এইরকম ভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা তৈরি করুন। বড়া খেয়ে কিরাম লাগলো আমায় জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন বড়াটা ভাজা হচ্ছে, এই যে খুব বেশি লাল লাল করবো না, তাহলে পরে পুড়ে যাবে।
হালকা একটু রং ধরলেই ব্যাস তুলে নেব। এইভাবে ভাজতে থাকবেন, এই যে হালকা লাল হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে এই পর্যন্ত, এই যে দেখুন বড়াগুলো তুলে নিলাম। আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কিরম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।